আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অটোকেডের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা যারা সার্ভার এবং সিভিল ইঞ্জিনিয়ার আছি, আমাদের প্রতিনিয়ত কমন একটি কাজ থাকে, আর সেটা হচ্ছে জমি বণ্টন করা। আর এই জমি বণ্টন আমরা চাইলে ম্যানুয়ালিও করতে পারি এবং অটোকেডের মাধ্যমে করতে পারি। তবে ম্যানুয়ালি যখন আমরা কোনো ভূমি বা জমি বণ্টন করি, তখন আমাদের কিছু এরর থাকে। কিন্তু আমরা যদি এটা অটোকেডের মাধ্যমে করি বা অন্য কোনো ডিজিটাল পদ্ধতিতে করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এররের সম্ভাবনা খুব কম থাকে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অটোকেডের মাধ্যমে যে কোনো আকৃতির ভূমি বা জমিকে বণ্টন করবেন। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। তো ভিউয়ার্স, এখানে আপনার স্ক্রিনে একটি প্লট দেখতে পাচ্ছেন। আজকে আমরা দেখব এই প্লটটাকে কিভাবে বণ্টন করতে হয় অটোক্যাডের মাধ্যমে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের যে প্লটটা আছে সেটা কিন্তু আঁকা বাঁকা আছে। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই প্লটটাকে আঁকা বাঁকা করে নিয়েছি, কারণ স্ট্রেট প্লট থাকলে আপনারা হয়তো একটু দ্বিধা পড়বেন যে আসলে এটা স্ট্রেট থাকলে এরকম হবে নাকি আবার বাঁকা থাকলে অন্যরকম হবে। আসলে এটা একবারে একই, আপনার জমিটা বাঁকা হোক বা সোজা হোক, সব ধরনের বন্টন কিন্তু আপনারা একই পদ্ধতিতে করতে পারবেন। জমি যতই বাঁকা তারা হোক না কেন, আপনারা যে কোনো প্লটই হোক না কেন, যে ধরনের প্লটই হোক না কেন, আপনারা খুব সহজেই এই বন্টনটা করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আমরা এই প্লটটিকে আজকে 5 ভাগে বন্টন করব। তো বন্টন করার জন্য আজকে আমরা একটি অটোলিপস ইউজ করব। তো আপনাদের কাছে যদি এই অটোলিপসটি না থাকে, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো সবার প্রথমে আমরা সেই লিপসটিকে এখানে লোড করে নিব। তো আমরা আগে জানি অটো লিপস লোড করার জন্য আমরা কিবোর্ড থেকে এপি লিখে এন্টার প্রেস করব। দেন আমাদের যে লিপসটি আছে সেটা যেখানে আছে, আমরা সেখান থেকে এই লোকেশন থেকে বের করে তারপর এটাকে সিলেক্ট করে লোডে ক্লিক করব। তো আমি এখান থেকে লোকেশনে গিয়ে দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন cd.vlx। তো আমরা এই লিপসটি আজকে ইউজ করব। তো এখানে আমার কাছে অনেকগুলো লিপস দেখতে পাচ্ছেন, তো আজকে আমি এই লিপসটা ব্যবহার করব। তো এটাকে আমি এভাবে সিলেক্ট করে জাস্ট লোডে ক্লিক করব। তাহলে আপনারা নিচে দেখতে পাবেন cd.vlx সাকসেসফুলি লোডেড। তো আমরা এখানে জাস্ট ক্লোজে ক্লিক করব। তো আমাদের অটো লিপসটি এখানে লোড হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটি করব, সবার প্রথমে আমাদের যে টোটাল যে প্লট এরিয়াটা আছে সেটা আমাদের মেজারমেন্ট করতে হবে। তো আমরা আগে জানি যে কিভাবে যে কোনো প্লটের এরিয়া বের করতে হয়, আমরা আগের ভিডিওতে দেখেছি। তো প্লটের এরিয়া বের করার জন্য সিম্পলি আমরা যে কাজটি করব, এই সম্পূর্ণ প্লটটাকে সিলেক্ট করে কিবোর্ডের থেকে li লিখে এন্টার প্রেস করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোটাল যে এরিয়াটা, এটা হচ্ছে আমাদের এখানে শো করছে। তো আমরা এই এরিয়াটা এখান থেকে কপি করে নিচ্ছি। এবার আমরা এখান থেকে অটোক্যাড থেকে আমরা ক্যালকুলেটর ওপেন করে নিচ্ছি। তো এখানে আমাদের টোটাল যে এরিয়াটা আছে, তো টোটাল এরিয়াটাকে আমরা 5 ভাগ করব। যেহেতু আমরা এই টোটাল প্লটটাকে 5 ভাগে বন্টন করব, তো আমরা টোটাল যে এরিয়াটা আছে এটাকে আমরা 5 দিয়ে ভাগ করে নেব। তাহলে আমরা এখানে 1 ভাগের যে পরিমাণটা এখানে পেয়ে গেছি। তো আমরা এই 1 ভাগের এই পরিমাণটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করার জন্য কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিয়েছি। দেন এখান থেকে আমরা ক্যালকুলেটরটা ক্লোজ করে নিচ্ছি। এবার আমাদের যেভাবে আমরা প্লটগুলো বন্টন করব, যেমন আপনি চাইলে এভাবেও বন্টন করতে পারেন, আবার এভাবে বন্টন করতে পারেন, বা আড়াআড়িভাবেও বন্টন করতে পারবেন, যে কোনোভাবে আপনি প্লট বন্টন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার এইভাবে স্ট্রেট আপনারা বন্টন করবেন। তো স্ট্রেট বন্টন করার জন্য আপনারা যেভাবে বন্টন করতে চান, আপনারা জাস্ট ওইভাবে একটি লাইন এখানে প্রথমে ড্র করতে হবে। তো আমি এভাবে যেহেতু বন্টন করতে চাই, আমি এভাবে একটি লাইন ড্র করে নিয়েছি, ঠিক আছে। তো আপনি এটা যে যেখানে রাখেন কোনো সমস্যা নেই, আপনি চাইলে একবারে মাঝখানে রাখতে পারেন অথবা একবারে এক পাশে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার লাইনটি ড্র করার পর এবার আমরা যে অ্যাপসটি লোড করেছি, সেই অ্যাপসের যে লিপসটি লোড করেছিলাম সেই লিপসের শর্ট কমান্ড হচ্ছে সিডি। তো আমরা কিবোর্ড থেকে সিডি লিখে এন্টার প্রেস করব।
দেন এখানে হচ্ছে ভিয়েতনাম, এটা হচ্ছে ভিয়েতনামের একটি লিস্ট। তো এখানে আমরা যে ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কি চন পোলি লাইন কিন, এই ল্যাঙ্গুয়েজটা আমাদের হয়তো অজানা। তো আমি যেভাবে করছি আপনারা ঠিক সেম একইভাবে প্র্যাকটিস করবেন তাহলে এটা হয়ে যাবে। তো প্রথমে আমরা যে কাজটি করব আমরা আমি আবারও দেখাচ্ছি। তো প্রথমে আমরা সিডি লিখে এন্টার প্রেস করব, দেন প্রথমে আমাদের এরিয়া সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে আমাদের এরিয়াটা সিলেক্ট করলাম। এরিয়া সিলেক্ট করার পর আমরা যেই লাইনটা ড্র করেছি অর্থাৎ ডিভাইড করার জন্য যে লাইনটা ড্র করেছিলাম আমরা সেই লাইনটাকে সিলেক্ট করব। আচ্ছা, সেই লাইনটা সিলেক্ট করার পর এখানে আবার আপনাদের দেখেন একটি পিক ওয়ান কি ডাইম বি, তো এই ল্যাঙ্গুয়েজটা আমরা সঠিক জানি না এটা কি। তো এর মানে হচ্ছে আমরা যেই পাশে আমাদের এরিয়া নিতে চাই, যেমন আমরা এখন পাঁচ ভাগের এক ভাগ কিন্তু আমরা এখন বের করব। তো এখন এই এক ভাগটা কোন দিকে, এই লাইনের কোন পাশে বের করব, আমি কি এই পাশে বের করব নাকি এই পাশে? তো আমি যে পাশে বের করতে চাই আমি জাস্ট ওই পাশে একটা ক্লিক করব। তো এখন আমি ধরুন আমি বাম পাশে এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে একটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে 100। তো আমরা এই 100 এখানে না দিয়ে আমরা যে এক ভাগের যে পরিমাণটা এটাকে এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। পেস্ট করার পর জাস্ট এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার পর এখানে আপনারা দুটি অপশন পাবেন, একটা হচ্ছে এস একটা হচ্ছে এক্স। তো এক্স এবং এস এর মধ্যে পার্থক্য, এস হচ্ছে এ আপনার এটা লাইনটা যেভাবে আছে ঠিক সেম একইভাবে উপরে এবং নিচে সমান রেখে এটা ডানে বামে মুভ হয়ে তারপর এরিয়াটা বের হয়ে যাবে। আর এক্স হচ্ছে আপনি যে কোনো এক পাশে একটি কর্নার আপনি ফিক্সড করে দিবেন, ওই কর্নারকে ফিক্সড করে সে এই বিপরীত পাশে লাইনটাকে এদিক সেদিক করে তারপর এটা বন্টন হবে। তো আমরা সেক্ষেত্রে আমরা এক্স না দিয়ে আমরা এস দিব। তো আমরা এখানে কমান্ড বারে আমরা এস লিখে এন্টার প্রেস করব, এস এন্টার, ঠিক আছে। এস লিখে এন্টার দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন, এটা একটু সময় নিবে এটা প্রসেস হওয়ার জন্য। তো এখানে দেখেন যখন আপনার প্লটটা বন্টন হয়ে যাবে তখন আপনার এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। তো হয়তো এটা ইয়েস অথবা কমপ্লিট এরকম একটা নোটিফিকেশন শো করছে জং নামে। তো আমরা এখান থেকে ওকে প্রেস করব। তো ওকে প্রেস করার পর আমরা যে কাজটা করব আমরা এটাকে এই যে যেমন দেখেন এই এরিয়াটাকে একটা বাউন্ডারি বাউন্ডারি করে নিব। তো বাউন্ডারি করার জন্য আমরা বিও লিখে এন্টার প্রেস করব, দেন ওকে প্রেস করে এই এরিয়াটাকে একটা বাউন্ডারিতে কনভার্ট করে নিয়েছি। আচ্ছা, এবার যদি আমরা এখানে দেখি আমাদের এক ভাগের যে পরিমাণটা আসছিল, তো আমরা এক ভাগের পরিমাণটা আমরা কত আসছিল আমরা একটু লক্ষ্য করি। আপনারা এখানে দেখবেন যে আমাদের এক ভাগের পরিমাণ আগে আসছিল এত, আর এখন আমরা যদি লক্ষ্য করি আমরা এটাকে এরিয়াটা বের করি এল আই এন্টার, তাহলে আপনারা দেখবেন যে আমাদের আগের পরিমাণটা আর এখন আমাদের যে পরিমাণটা আসছে ঠিক সেম, এখানে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নেই, আমরা যা দিয়েছি এখানে ঠিক সেম একই এই এরিয়া এখানে আসছে। তো এটা হয়ে যাওয়ার পর এবার দেখেন আমাদের বাকি যে এরিয়াটা আছে, এখন আমাদের এটা একটা যেমন বাউন্ডারি কনভার্ট করে নিয়েছি ঠিক সেম একইভাবে আমাদের বিপরীত পাশে এই এরিয়াটাকেও একটা বাউন্ডারিতে কনভার্ট করে নেব। তো এর জন্য আমরা বি ও লিখে এন্টার প্রেস করব, দেন ওকে, তারপর এটাকেও আমরা বাউন্ডারিতে কনভার্ট করে নিয়েছি। আচ্ছা, এবার এই লাইনটাকে মুভ করে আমি এই পাশে নিয়ে আসলাম, এখানে এনে আবারও আমি সিডি লিখে এন্টার প্রেস করব, দেন অ্যাগেইন আমরা এটাকে বন্টন করতে চাচ্ছি। যেমন আমি এখন আবার এই পাশে আমার যেহেতু টোটাল পাঁচ ভাগে বন্টন করব, তো আমাদের মাত্র এক ভাগ হয়েছে আর 3 ভাগ বাকি। তো এখন আমরা যে কাজটা করব আবারও আমাদের টোটাল এরিয়াটাকে সিলেক্ট করব, দেন পলি লাইন, তারপর আমি যেই পাশে আমরা বন্টন করতে চাই, তো আমি এখন এই পাশে বন্টন করতে চাই, আমি এই পাশে ক্লিক করব। করে আমাদের এই যে আগের আমার ভ্যালুটা এখানে দেওয়া আছে, তো আমাদের যদি আগের ভ্যালু না দেওয়া থাকে আমরা এখানে পেস্ট করব, অথবা এখানে যেহেতু দেওয়া আছে আমি ডাইরেক্ট এন্টার প্রেস করলাম। করার পরে আমরা এখান থেকে এস এই অপশনটা সিলেক্ট করব, দেন আমরা কিছুক্ষণ ওয়েট করব। আমরা নোটিফিকেশন না আসা পর্যন্ত আমরা ওয়েট করব, আমরা
কোনো প্রকার কাজ না করে একটু ওয়েট করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে কমপ্লিট নামে একটি মেসেজ শো করছে, তো আমরা এখান থেকে ওকে ক্লিক করব। দেন অ্যাগেন আমরা এই দুটোকে বাউন্ডারি ক্রিয়েট করে ফেলব, এটা এবং এটাকে আমরা বাউন্ডারিতে কনভার্ট করে নিয়েছি। আচ্ছা ঠিক সেম আমাদের আরো তিনটি প্লট বাকি আছে, তো এখন আমরা এক দুই এবং এখন আমরা এটাকে বন্টন করব, ঠিক আছে। তো এগেন আমরা সিডি লিখে এন্টার প্রেস করব, দেন এরিয়া, তারপর হচ্ছে আমাদের যে লাইন, দেন আমি যে পাশে বন্টন করতে যাচ্ছি আমি এই পাশে বন্টন করতে যাচ্ছি, দেন আমাদের এরিয়াটাকে এখানে দিয়ে এন্টার প্রেস করব, তারপর এস ক্লিক করব। দেন হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কমপ্লিট শো করছে, আমরা এখান থেকে ওকে প্রেস করে দিলাম। দেন এগেন আমরা এটাকে বাউন্ডারিতে কনভার্ট করে নিলাম, বাউন্ডারি করে নিলাম এখানে। এবার আরেকটা জিনিস আমাদের দেখেন, আমাদের কিন্তু আমরা এখানে তিন ভাগে বন্টন করে নিয়েছি। এবার আমি চাচ্ছি লাস্ট যে দুটো প্লট আছে এই দুটো প্লটকে আমি এভাবে বন্টন না করে আমি হরিজন্টালি বন্টন করব। এই তিনটাকে আমি ভার্টিক্যাল করেছি, আবার এই দুটাকে আমি হরিজন্টাল বন্টন করব। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব, আমরা জাস্ট এই যে স্ট্রেট একটা লাইন টানবো, এখানে আপনারা দেখেন আমি এই যে হরিজন্টাল একটা লাইন টেনেছি, ঠিক আছে। এবার হরিজন্টাল লাইনটা টেনে আমি আগেও আপনাদের বলেছি আমরা যেভাবে বন্টন করতে চাই জাস্ট আমাদের লাইনটা ওইভাবে আমরা ড্র করে নেব, তাহলে আপনার ওইভাবে বন্টন হয়ে যাবে। তো এখন আপনারা এখানে দেখেন আমরা এখানে আবারও সিডি লিখে এন্টার প্রেস করব, দেন এরিয়া, এরিয়া নেওয়ার পর আমরা এই লাইনটা সিলেক্ট করব, দেন আমি যে পাশে আমি প্রপার্টি নিতে চাই আমি এই পাশে নিতে চাই, দেন আমরা এখানে প্রপার্টির ভ্যালুটা দিয়ে তারপর এন্টার প্রেস করব, দেন এখানে এস লিখে এন্টার প্রেস করব, তারপর আমরা একটু ওয়েট করব। তো আমাদের বন্টনটা কমপ্লিট হয়ে গেছে, তো এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। দেন এগেন আমরা এটাকে বাউন্ডারিতে কনভার্ট করে নেব, ওকে। দেন এটা এবং এটাকে আলাদা বাউন্ডারি করে নিয়েছি, ওকে। দেন এই লাইনটাকে আমরা ডিলিট করে দেব। তো ভিউয়ার্স এখন যদি আমরা এখানে চেক করি যে আসলে আমাদের প্রত্যেকটা যে প্লট আছে প্রত্যেকটা প্লট আমাদের সেম আছে কিনা, এখন যদি আমরা দেখি, যেমন এখানে দেখেন আমরা এই প্লটটা যদি আমরা এরিয়া দেখি, এল আই এন্টার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 270,800.796, ঠিক আছে। তো আমরা এটা একটা, এটা আপনারা দেখেন যে এক নম্বর প্লট, আমরা এদিক থেকে শুরু করি। আমরা যদি এখানে দেখি এল আই এন্টার, আপনারা এখানে লক্ষ্য করেন আমাদের এই টোটাল এক নম্বর প্লটের এরিয়া হচ্ছে এটা, ঠিক আছে। দেন দুই নম্বর প্লটের এরিয়া আমরা এখানে দেখি এল আই এন্টার, ঠিক আছে, দুই নম্বর প্লটের এটা, তারপর তিন নম্বর প্লট এল আই এন্টার, ঠিক আছে, তিন নম্বর প্লট, তারপর হচ্ছে চার নম্বর প্লট, এবং এটা হচ্ছে 5 নম্বর প্লট। তো এই যে আমাদের 5 নম্বর প্লট, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্লটের যে এই ভ্যালু সবগুলো কিন্তু একই আছে, মানে আমাদের এখানে বিন্দু পরিমাণ কোনো কিন্তু ও এদিক সেদিক হয়নি, আমাদের 100% একুরেট বন্টন হয়েছে। তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অটো লিপসের মাধ্যমে অটোক্যাডে কিভাবে খুব সহজে যে কোনো আকৃতির জমিকে আমরা এভাবে বন্টন করতে পারি। তো আমরা যদি এটা ম্যানুয়ালি বন্টন করতাম তাহলে সেক্ষেত্রে দেখা যায় তো আমাদের অনেক সময় লাগতো, তাছাড়া সময় লাগার পরও দেখা যাচ্ছে আমাদের অনেক সময় ম্যানুয়ালি বন্টন করার পরও আমাদের কিন্তু অনেক এরর থাকে। কিন্তু আপনারা যদি অটোক্যাডের মাধ্যমে এভাবে বন্টন করেন তাহলে আপনার এরর আসার সম্ভাবনা একবারে 0.00%, ঠিক আছে। আপনার যদি ঠিকভাবে ডাটা এন্ট্রি করেন বা ঠিকভাবে পরিমাপ করেন তাহলে কখনোই আপনার এই অটোক্যাডের মাধ্যমে এরর আসবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বুঝতে সমস্যা হয় বা যদি আপনারা প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা পড়েন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, তো আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।